মানুষের চোখ ফাঁকি দিয়ে হিমালয় পর্বতের চূড়ায় একদল ইয়েতি বাস করত। কোনো এক সময়ে এই পৃথিবীতেই মানুষ এবং ইয়েতিরা একসাথে মিলেমিশে থাকত। কিন্তু এক সময় মানুষরা ইয়েতিদেরকে দৈত্য মনে করে শিকার করতে থাকে। আসলে পৃথিবীর মানুষের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। কিন্তু একদিন ভুল করে একটা ইয়েতি চলে আসে মানুষের এলাকায়, আর একটা মানুষ চলে যায় ইয়েতিদের এলাকায়। ইয়েতিরা মানুষদের নাম দেয় স্মল ফুট। আর হ্যাঁ, এই স্মল ফুট মুভির গল্পই আজকে আপনাদেরকে শোনাবো। বরফে ঘেরা এলাকায় ইয়েতিরা বাস করে। ওখানে তাদের সমস্ত নিয়ম কানুন তারা পাথরের গায়ে খোদাই করে লিখে রাখত। আর তাদের সবাইকে দেখাশোনা করার জন্য তাদের মধ্য থেকে একজন মাতুব্বর রয়েছে, যাকে সবাই স্টোন কিপার বলে। তারা সবাই মনে করে এই পাথরগুলি তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। আর তাদের পুরো গ্রামটা মেঘের উপরে ভেসে রয়েছে, আর এই মেঘগুলি চারটা হাতির উপরে দাঁড়িয়ে রয়েছে। হাতিগুলোর মাথা সবসময় ঠান্ডা রাখার জন্য তারা উপর থেকে তাদের খাওয়ার জন্য বরফ ছুঁড়ে মারত, কেননা তারা মনে করত হাতিগুলো যদি মারা যায় তাহলে তারাও সবাই মারা যাবে। যাই হোক, এই ইয়েতিটির নাম হচ্ছে মিগো। তার বাবা এখানে ঘন্টা বাজানোর কাজ করে, কেননা সবাই মনে করে যদি এই ঘন্টা না বাজানো হয় তাহলে কখনোই তাদের এলাকায় সূর্যের আলো আসবে না। মিগোর বাবা চায় সে মারা গেলে যেন মিগো এই বেল বাজানোর দায়িত্বটা নেয়। মাঝে মাঝে মিগোও তার বাবাকে সাহায্য করে। পরদিন সকালবেলা স্টোন কিপার এসে মিগোকে বলে, তুমি যদি ঘন্টা বাজানোর কাজটা পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে সেজন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এই বলে সে তাকে একটা হেলমেট উপহার দেয়। এরপর মিগো শক্তপোক্ত হয়ে বসে ঘন্টা বাজানোর জন্য। তার বাবা তাকে শেখাতে থাকে এখান থেকে কিভাবে উড়ে গিয়ে ওই পাহাড়ের উপরে ঘন্টাটি বাজিয়ে আসতে হবে। সে কয়েকবার প্র্যাকটিস করার সময় এখানে সেখানে প্রচুর আঘাত পায়, কিন্তু অনেক কষ্টে একবার সে সফল হয়। যখন সে উড়ে উড়ে ঘন্টাটিতে আঘাত করবে ঠিক তখনই সে নিচে তাকিয়ে স্টোন কিপারের মেয়ে মিচিকে দেখতে পায়। এই রে, এইবার কাজ সারছে। সে তখন নিচের দিকে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তার বাবা তখন চিৎকার করতে থাকে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। তাই সে ঘন্টায় আঘাত না করে বরং ছিটকে অন্য আরেকটা জায়গায় চলে যায়। আর তার হেলমেটটি হারিয়ে গেলে এটা সে এদিক সেদিক খুঁজতে থাকে। কিছুক্ষণ পরেই ওখানে একটা উড়োজাহাজ তার দিকে তেড়ে আসে। বেচারা তখন তার জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে, কোনো মতে তার জীবনটা বাঁচিয়ে নেয়। তবে ওই প্লেনটি ক্রাশ হওয়ার আগেই ওখান থেকে একজন পাইলট প্যারাশুট নিয়ে বাইরে বের হয়ে যায়। মিগো তখন সেটা দেখতে গিয়ে একজন মানুষকে খুঁজে পায়। মিগো জানতো এই পৃথিবীতে তারা ছাড়া আর কেউই নেই, তাই সে মানুষটিকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। মানুষদের ছোট ছোট পা রয়েছে, এজন্য মানুষকে তারা স্মল ফুট বলে ডাকে। সে তখন স্মল ফুট বলে চিৎকার করতে থাকে, আর তখনই মানুষটা প্যারাশুট নিয়ে ওখান থেকে চলে যায়। মিগো ওখান থেকে দৌড়ে এসে সবাইকে বলতে থাকে, আরে কই সবাই, তোমরা এদিকে আসো, আজকে আমি স্মল ফুট দেখেছি। সবাই তখন একদমই অবাক হয়ে যায়। সে সবাইকে নিয়ে চলে আসে সেই মানুষটিকে দেখানোর জন্য। কিন্তু যেখানে প্লেনটা ক্র্যাশ হয়েছিল ওখানে একটা ছাগল একটা গাছ ধরে টান দিলে সেই শিকড়ের কারণে প্লেনটি বরফের পাহাড় থেকে একদম কোনায় চলে যায়। মিগো যখন সবাইকে ওখানে নিয়ে আসে প্লেনটি দেখানোর জন্য, ঠিক তখনই ওটা উপর থেকে একদম নিচে পড়ে যায়। আর বাতাস এলে ওখানে বরফ পড়ে সেই প্লেনের জায়গাটি একদম সমান হয়ে যায়। মিগো তখন বলতে থাকে, বিশ্বাস করো আমি চোখের সামনে এখানে একটা মানুষ দেখেছি, নিশ্চয়ই ওই মানুষটা এখান থেকে নিচে পড়ে গেছে। যদি আমরা সবাই নিচে যাই তাহলে অবশ্যই ওই মানুষটাকে আমরা খুঁজে পাবো। তখন বাকি সবাই বলতে থাকে, হয়তো ওই মানুষটা আমাদের গ্রামে চলে গেছে আমাদের ক্ষতি করার জন্য। তখন তারা সবাই দৌড়ে তাদের বাড়িতে চলে আসে। সবাই তখন বলতে থাকে, আমাদের এখানে নাকি মানুষরা এসেছে, তারা তো আমাদের সবাইকে মেরে ফেলবে। তখন স্টোন কিপার বলে, আরে তোমরা এত বেশি ভয় পেও না, আমাদের কোনো ধরনের ক্ষতি হবে না, কেননা আমরা ছাড়া এই পৃথিবীতে আর কেউই বাস করে না, বাস্তব অর্থে স্মল ফুটের কোনো অস্তিত্ব নেই। তখন মিগো বলে, আমি আমার চোখের সামনে স্মল ফুট দেখেছি। কিন্তু স্টোন কিপার বলে, আমাদের পাথরে লেখা রয়েছে এই পৃথিবীতে স্মল ফুট বলতে কিছুই নেই, তুমি কি মনে করো আমাদের এই পাথরের লেখাটা ভুল? তখন মিগোর বাবা এসে তাকে বোঝাতে থাকে, দেখ বাবা, তুই যা দেখেছিস সেটা ভুলে যা, এখানে এত ভেজাল করে কোনো লাভ নাই, কিছুদিন পরেই তুই এখানে ঘন্টা বাজানোর চাকরিটা পেয়ে যাবি। মিগো বলে, বাবা তুমি জানো আমি কখনো মিথ্যা বলি না। তখন স্টোন কিপার বলে, যেহেতু মিগো আমাদের পাথরের কথা অমান্য করেছে সেজন্য অবশ্যই ওকে শাস্তি পেতে হবে। তাই মিগোকে তারা তাদের গ্রাম থেকে বের করে দেয়, আর শর্ত দিয়ে দেয় যদি কখনো সে সবার সামনে এসে স্বীকার করে যে স্মল ফুট বলতে কিছুই নেই তাহলেই তাকে এই গ্রামে আবার জায়গা দেয়া হবে। সবাই তখন তাকে ওখানে একা রেখে চলে যায়।
সে তখন মন খারাপ করে তার গ্রাম ছেড়ে বাইরের দিকে দিকে শহরে একটা ছেলে ছোট্ট একটা মাকড়সা নিয়ে ডকুমেন্টারি ভিডিও বানাচ্ছে, ওর নাম হচ্ছে পার্সি। কিছুক্ষণ পরেই মাকড়সাটি ওর নাকের উপর এসে পড়ে, বেচারা তখন ভয়ের চিৎকার করতে থাকে। তখন তার বান্ধবী ব্রেন্ডা বলে, আরে তুই এই সামান্য জিনিসটা দেখে এত বেশি ভয় পাচ্ছিস কেন, তোর জন্য তো আমাদের ডকুমেন্টারিটাই একদম খারাপ হয়ে যাবে। তখন পার্সি বলে, এসব আবল তাবল জিনিস মানুষ দেখে নাকি, হ্যাঁ তবে দেখিস আমি অবশ্যই এই হিমালয়ের কোনো কিছু নিয়ে অনেক ভালো একটা ডকুমেন্টারি বানাবো। কিছুক্ষণ পরে ওখানে সেই পাইলটটি চলে আসে, সে এসে পার্সিকে বলতে থাকে, আমি নিজের চোখে ইয়েতিদেরকে দেখেছি। কিন্তু পার্সি শুরুতে তার কথা একদমই বিশ্বাস করছিল না, তবে কিছুক্ষণ পরেই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে, তাই সে পাইলটকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে যায়। আর ওদিকে মিগো গ্রামবাসী সবাইকে ছেড়ে একা একা হাঁটতে থাকে। কিছুক্ষণ পরেই ওখানে আরো তিনটি ইয়েতি চলে আসে, মিগো তাদেরকে দেখে খুবই অবাক হয়ে যায়। তখন তারা বলে, আরে শোন, আমরা সবার চোখ ফাঁকি দিয়ে পাহাড়ের ওই কোনায় লুকিয়ে লুকিয়ে স্মল ফুট নিয়ে গবেষণা করছি, আমরাও বিশ্বাস করি পৃথিবীতে আমরা ছাড়াও স্মল ফুট রয়েছে। এই বলে তারা সবাই তাকে তাদের ল্যাবে নিয়ে আসে। আর এখানে সবকিছু গবেষণা করছিল স্টোন কিপারের মেয়ে মিচি। মিগো তখন বলতে থাকে, তোমার বাবা যদি এই কথা জানে তাহলে তোমার অবস্থা একদমই খারাপ করে দিবে। মিচি বলে, আরে তুমি চিন্তা করো না, এই কথা আমার বাবা কোনোভাবেই জানতে পারবে না। এরপর মিচি তাকে মানুষের ব্যবহার করে একটা জ্যাকেট দেখায় এবং সবশেষে সে একটা জুতা দেখায়। এটা দেখেই মিগোর সেই পাইলটের কথা মনে পড়ে যায়। সে তখন বলে, হ্যাঁ এবার আমার মনে পড়েছে, ওই স্মল ফুটটা ওই পাহাড়ের নিচে পড়েছিল। তখন মিচি বলে, ইয়াহু, আমার গবেষণা সঠিক হয়েছে, যদি আমরা কোনোভাবে পাহাড়ের নিচে যাই তাহলে অবশ্যই মানুষদেরকে খুঁজে পাবো। তখন মিগো বলে, পাথরে লেখা রয়েছে স্মল ফুট বলতে কিছুই নেই। তখন মিচি বলে, যদি আমরা এটা ভুল প্রমাণ করতে পারি তাহলে পাথরে যে আরো নানা ধরনের নিয়ম নীতি লেখা রয়েছে সেগুলোও আমরা মিথ্যা প্রমাণ করতে পারবো। কিন্তু মিগো বলে, ভাই তোমাদের এই পাগলামার্কা গবেষণার মধ্যে আমি নাই। এই বলে সে ওখান থেকে চলে যেতে শুরু করে। তখন মিচি তাকে অনুরোধ করতে থাকে স্মল ফুট খুঁজে পেতে সাহায্য করার জন্য, কেননা সে মনে করে পাহাড়ের নিচে মানুষের একটা আলাদা দুনিয়া রয়েছে। মিচির কথা সে আর ফেলতে পারে না, যাই হোক মনে মনে তো সে তাকে পছন্দ করে, তাই না বলুন? সেজন্য পরদিন সকালবেলা মিগোর কোমরে দড়ি বেঁধে তাকে নিচে পাঠানোর ব্যবস্থা করে। তারা তাকে একটু একটু করে মেঘের ভেতর দিয়ে নিচে নামাতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই ওখানে মিচির ভাই চলে আসে, তাই তারা তখন ভয়ে মিগোর কোমরে বাঁধা দড়িটি ছেড়ে দেয়। কিছুক্ষণ পরে মিগো চিৎকার করতে করতে মেঘের ফাঁকা দিয়ে আকাশ থেকে একদম ধপাস করে নিচে এসে পড়ে। চোখের সামনে পৃথিবীর এত সুন্দর প্রকৃতি দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। একটু সামনে আগাতেই মিগো সেই ভাঙা উড়োজাহাজের টুকরোগুলো দেখতে পায়। সে খুশিতে আত্মহারা হয়ে ওই প্লেনের ভিতরে কি রয়েছে সেটা দেখতে যায়। যখনই সে ভেতরে মাথা ঢুকায় তখনই ভুল করে কেমন করে যেন প্লেনটি চলতে শুরু করে। তখন সে ওখান থেকে অনেকগুলো ধাক্কা খেয়ে অন্য একটি জায়গায় এসে পড়ে। আর একটু পরে তখন ওখানে রাত হয়ে যায়। হুশ ফিরে আসলে সে তার সামনে একটা জুতার ছাপ দেখতে পায়। সে ওই জুতার ছাপ ফলো করতে করতে একটা হোটেলের কাছে এসে পৌঁছায়। আর ওই হোটেলের ভেতরে পার্সি তার বান্ধবীকে বলছিল, আমরা যদি ইয়েতিদেরকে নিয়ে কোনো ডকুমেন্টারি বানাতে পারি তাহলে সেটা অনেক বেশি ভাইরাল হয়ে যাবে। কিন্তু আসলে তারা তো কখনোই সত্যিকারের ইয়েতি কেমন সেটা দেখেনি, তাই সে ওই পাইলটের কাছ থেকে শুনে ইয়েতিরা সত্যিকারের কেমন ঠিক অমন একটা স্যুট বানায়। তারপর সে ব্রেন্ডাকে রিকোয়েস্ট করতে থাকে এই স্যুটটা পরার জন্য, যেন সে এগুলো ভিডিও করতে পারে। কিন্তু ব্রেন্ডা তার এই কথায় একদমই রাজি হয় না। পার্সি তখন নাচ গান করে ব্রেন্ডাকে স্যুট পরানোর জন্য পটাতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে সে তার স্যুটটি আর কোথাও খুঁজে পায় না। আর ওদিকে মিগো চুপি চুপি চলে আসে ওই হোটেলে কি রয়েছে সেটা দেখার জন্য। আর তখনই ওখানে ব্রেন্ডাকে খুঁজতে খুঁজতে পার্সি চলে আসে। সে মিগোকে দেখে মনে করে ব্রেন্ডা হয়তো তার কথা মতো তার বানানো স্যুটটি পরেছে। সে তখন একটা ক্যামেরা চালু করে সেগুলো ভিডিও করতে থাকে। মিগো তখন পার্সিকে বলতে থাকে যে সে একটা আসল ইয়েতি এবং তার নাম মিগো। কিন্তু পার্সি তো তার কথা কিছুই বুঝতে পারে না। তবে কিছুক্ষণ পরে সে দেখে যে ব্রেন্ডা ওখান থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। এবার তো তার অবস্থা একদম খারাপ হয়ে যায়। সে তখন ভয়ে অনেক চিৎকার করে এদিক সেদিক দৌড়াতে থাকে। কিছুক্ষণ পরে সে তার ব্যাগ থেকে একটা গান বের করে, যখন সে ইয়েতিটিকে ইনজেক্ট করতে যাবে তখন সেটা দুর্ভাগ্যক্রমে অন্যদিকে চলে যায়, আর ওটা উড়ে উড়ে এসে ঠিক তার নিজের পেছনে ইনজেক্ট হয়ে যায়। আর বেচারা পার্সি তখন ওখানে বেহুশ হয়ে যায়। এখন মিগত পড়ে গেছে ভীষণ বিপদে, তাই সে পার্সিকে জাগানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে আর জেগে ওঠে না। তখন মিগো কোনো উপায় না পেয়ে চিন্তা করে, আমি এই মানুষটাকে আমাদের পাহাড়ের উপরে নিয়ে যাব আর সবাইকে প্রমাণ করে দেব অবশ্যই স্মল ফুট রয়েছে। তাই সে তাকে নিয়ে ওখান থেকে রওনা হয়। কিন্তু পথের মধ্যে এত বেশি ঠান্ডা ছিল যার ফলে পার্সির শরীর একদম বরফে ঘিরে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ওখানে বরফের ঝড় শুরু হয়ে যায়। মিগো তখন তাকে নিয়ে একটা গুহার ভেতরে আশ্রয় নেয়। এরপর সে আগুন জ্বালিয়ে পার্সিকে জাগিয়ে তোলে। কিন্তু পার্সি মনে করে হয়তো এই ইয়েতিটা এবার তাকে ফ্রাই করে খেয়ে ফেলবে। মিগো তখন পার্সির থাকার জন্য পাথর দিয়ে একটা জায়গা
জায়গা তৈরি করতে থাকে। কিন্তু একটু পরে পার্সির বাঁধন খুলে গেলে সে ক্যামেরা দিয়ে ভিডিও করতে থাকে, গাইস এটাই আমার শেষ ভিডিও, আমি হয়তো আর কোনোদিনও তোমাদের সামনে আসতে পারবো না, কেননা একটা ইয়েতি হয়তো আমাকে এবার মেরে ফেলবে। সে তখন ওখান থেকে দূরে চলে যায় ওই ভিডিওটি ব্রেন্ডার কাছে পাঠানোর জন্য, কিন্তু সে তার মোবাইলে একটুও নেটওয়ার্ক পাচ্ছিল না। বেচারা তখন দুঃখে ওখান থেকে চিৎকার করতে থাকে, আর তখনই ওই গুহার ভেতর থেকে একটা ভালুক চলে আসে। ভালুকটি তখন পার্সিকে আক্রমণ করতে গেলে নিগো তাকে বাঁচিয়ে নেয়। পার্সি নিজের জীবন বাঁচিয়ে কোনো রকমে ওখান থেকে পালিয়ে বাইরে বের হয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পরেই সে ওই গুহার ভেতরে ইয়েতির চিৎকার শুনতে পায়। তখন সে মনে করে হয়তো ইয়েতিটা কোনো বিপদে পড়েছে, যেহেতু সে তার জীবন বাঁচিয়েছে সেজন্য সে তাকে সাহায্য করতে যায়। ওখানে গিয়ে দেখে আসলে ইয়েতিটার পা একটা ফাঁদে আটকে গেছে। তখন পার্সি তার পা থেকে ফাঁদটি ছাড়িয়ে ব্যান্ডেজ করে দেয়। কিছুক্ষণ পরে মিগো সুস্থ হয়ে যায় আর বাইরেও ঝড় থেমে যায়। তখন সে পার্সিকে ইশারা করে বোঝায় তোমাকে ব্যাগে করে আমাদের এলাকায় নিয়ে যাব, আর এসব কিছু পার্সি তখন ভিডিও করতে থাকে। এরপর সে ইয়েতিটার সাথে রওনা হয়। রাতের বেলায় এক একটা পাহাড় পাড়ি দিয়ে তারা তাদের গ্রামে চলে আসে, কিন্তু মিগোকে হারিয়ে তার বন্ধুরা ওখানে এখনো অপেক্ষা করতে থাকে। আর তখনই মিগো ওখানে গিয়ে পৌঁছায়। সে সবাইকে মানুষটাকে দেখায়। এটা দেখে তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তারা তখন বলতে থাকে আমরা এখন গ্রামে ফিরে সবাইকে এই মানুষটাকে দেখাবো, যেন তারা বিশ্বাস করে এই পাহাড়ের নিচেও মানুষ রয়েছে। যাই হোক, এদিকে একদিন মিগোর বাবা ঘন্টা বাজানোর চেষ্টা করছিল। যেহেতু মিগো ওখানে নেই তাই অন্য কেউ আর তাকে সাহায্য করছিল না। কিছুক্ষণ পরে সে চেষ্টা করেও আর ওই ঘন্টাটি বাজাতে পারে না, কিন্তু তবুও তখন ওখানে সূর্যের আলো চলে আসে। তখন তার বাবা মনে করে মিগোর কথাই হয়তো আসলে ঠিক ছিল, পাথরের কথাগুলো আসলেই সব সত্যি নয়। এরপর মিগো পার্সিকে নিয়ে তার গ্রামে ফেরত আসে। সে সবাইকে বলতে থাকে আরে কোথায় তোমরা, সবাই এদিকে এসো, দেখো আমি কি নিয়ে এসেছি। এরপরে সে ওই ব্যাগের ভেতর থেকে পার্সিকে বের করে সবার সামনে উঁচু করে ধরে। সবাই তো জীবনে প্রথমবার মানুষ দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আর পার্সি এখানকার সব কিছু তার ক্যামেরায় রেকর্ড করতে থাকে। কিছুক্ষণ পরে ওখানে স্টোন কিপার এসে বলে মিগো যাকে ধরে নিয়েছে এটা আসলে স্মল ফুট নয়, এটা মানুষের মতোই দেখতে অন্য একটা প্রাণী, কিন্তু সে তার মেয়েকে ইশারা করে মানুষটিকে তার কাছে নিয়ে আসার জন্য। তখন ওখানে উপস্থিত সমস্ত ইয়েতিরা তার কাছে এসে অনেক অনেক প্রশ্ন করতে থাকে আর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর পার্সিও তাদের সাথে খুব মজা করতে থাকে। সে বুঝে ফেলে আসলে ইয়েতিরা এত ভয়ঙ্কর নয় যতটা মানুষরা মনে করে। মিগো তাদেরকে একটা বই দেখিয়ে সাইকেল এবং প্লেন কিভাবে বানায় এসব কিছু শিখিয়ে দেয়। এদিকে মিচির বাবা তাকে চুপি চুপি এক কোনায় নিয়ে বলে আমি সবসময় চেয়েছি সত্যটা তোমাদের থেকে আড়াল করতে, যেন তোমাদের কোনো ধরনের ক্ষতি না হয়, মানুষটা যদি কখনো আমাদের খোঁজ পেয়ে যায় তাহলে তারা আমাদেরকে মেরে ফেলবে। যাই হোক, অন্যদিকে মিগোর বাবা তাকে মিস করছিল। যখন মিগো তার বাবার কাছে যায় সে দেখতে পায় তার বাবা মন খারাপ করে বসে আছে, কেননা আজকে সে ঘন্টা না বাজালেও সূর্য উঠেছে। তার বাবা তখন বলে আমার মনে হয় পাথরে লেখা নিয়মগুলো সত্য নয়। মিগো বলে বাবা এখনো হয়তো আমাদের অনেক কিছুই অজানা রয়েছে। আর ঠিক তখনই ইস্টার্ন কিপার মিগোকে ডেকে পাঠায়। ইস্টার্ন কিপার তাকে একটা পুরনো গুহার ভেতরে নিয়ে তাদের পূর্বপুরুষদের সমস্ত মূর্তিগুলো দেখাতে থাকে। এই গোপন রুম দেখে মিগো অনেক বেশি অবাক হয়ে যায়। ইস্টার্ন কিপার তখন বলতে থাকে কোনো একটা সময় আমরা ইয়েতিরা মাটির উপরে বাস করতাম, কিন্তু যখন আমরা মানুষের দেখা পেলাম মানুষরা তখন আমাদেরকে দৈত্য মনে করে শিকার করতে শুরু করলো, এক এক করে আমাদেরকে মারতে থাকলো। তখন আমরা নিজেদের জীবন বাঁচানোর জন্য পাহাড়ের উপরে আশ্রয় নেই, কেননা এখানে অক্সিজেন না থাকার কারণে এত উপরে মানুষরা কখনোই আসতে পারবে না। আর আমরা আমাদের ভালোর জন্য এই পাথরের উপর কিছু মিথ্যে আইন কানুন লিখে দেই, যেন ইয়েতিরা কখনো ভুলেও পাহাড় থেকে নিচে নেমে মানুষের সাথে দেখা করার সাহস না পায়। মিগো বলে তাহলে সবকিছুই মিথ্যে। স্টোন কিপার বলে আসলে ইয়েতিদের বাঁচানোর জন্য এমনটা করা হয়েছে, আমরা বরফ গলিয়ে মেঘ তৈরি করি যেন মানুষরা কখনো এখানে পৌঁছাতে না পারে। তুমি যে স্মল ফুটটাকে এখানে নিয়ে এসেছো কালকে তুমি সবার সামনে গিয়ে বলবে এটা আসলে স্মল ফুট নয়, এটা একটা অন্য জাতের প্রাণী। তবে মিগো মিথ্যে বলতে রাজি হয় না। মিচি পার্সিকে নিয়ে মানুষ সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করতে থাকে। আর ঠিক তখন ওখানে মিগো এসে কল্পনা করে এই সত্য কথা যদি সবাই জেনে যায় তাহলে হয়তো পৃথিবীর মানুষরা এসে তাদের সবাইকে মেরে ফেলবে। তাই সে ওখান থেকে পার্সিকে সবার সামনে নিয়ে এসে বলে এটা আসলে একটা স্মল ফুট নয়, এটা অন্য একটা প্রজাতির ইয়াক। এ কথা শুনে উপস্থিত সমস্ত ইয়েতিরা অবাক হয়ে যায়। তার বন্ধুরা তার উপর অনেক বেশি রাগ করতে থাকে। তখন স্টোন কিপার বলে মিগো যে কথা বলেছে এটাই সত্য। তখন সে পার্সিকে একটা বোতলের মধ্যে বন্দি করে রাখে। মিগোর এটা দেখে অনেক বেশি মন খারাপ হয়ে যায়। সে তার বাবাকে বলে বাবা আমি সবাইকে মিথ্যে বলেছি। তখন তার বাবা বলে যেটা সত্য সেটাই তোমার সবাইকে বলা উচিত ছিল। এরপর সে মিচির রুমে আসে সত্য কথা জানানোর জন্য, কিন্তু তারা ওখানে মিচি এবং পার্সি কাউকে খুঁজে পায় না। মিগো বুঝতে পারে মিচি হয়তো পার্সিকে নিয়ে মাটিতে নেমে এসেছে। সে তখন তার বাকি সমস্ত বন্ধুদেরকে গিয়ে সরি বলে, যদিও তার বন্ধুরা তার উপর অনেক বেশি অভিমান করেছিল। তখন মিগো বলে যেহেতু আমি মিথ্যে বলেছি তাহলে আমি নিজেই যাচ্ছি মিচিকে বাঁচাতে। এই বলে সে ওখান থেকে লাফ দিয়ে নিচে চলে আসে।
একটু পরে তার বাকি বন্ধুরাও তাকে অনুসরণ করে নিচে নামতে থাকে। বন্ধুত্ব এমনই, তাই না বলুন? তবে এমন ভালো বন্ধু কিন্তু আসলে সবার কপালে জোটে না। আমাদের জীবনে একজন দুজন খুবই ভালো বন্ধু থাকে। যাই হোক, এরপর তারা সবাই মিচিকে খুঁজতে থাকে। এদিকে মিচি পার্সিকে শহরে একটা টাওয়ারের উপরে রেখে যায়। পার্সি জেগে উঠে দেখে যে মিচি ওই শহরের ভেতরে এগিয়ে যাচ্ছে। সে তখন দৌড়াতে থাকে তাকে বাঁচানোর জন্য। আর তখনই ব্রেন্ডার সাথে তার দেখা হয়ে যায়। ব্রেন্ডা বলে, আরে তোমার পাঠানো ওই ভিডিওটি অনেক অনেক ভাইরাল হয়ে গেছে, সারা শহর জুড়ে সবাই শুধু ওই ভিডিওটি দেখছে। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা সে যেটা চেয়েছিল সেটাই হয়েছে। তো আমাদের ভিডিওটা একটু ভাইরাল করে দিন, লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। যাই হোক, ওদিকে মিচি মানুষের ঘরবাড়ি রাস্তাঘাট সবকিছু দেখে অনেক বেশি অবাক হতে থাকে। কিছুক্ষণ পরে মিচিকে দেখার জন্য ওখানে অনেক মানুষ জড়ো হয়ে যায়। সে তখন সবাইকে হাই দিতে থাকে, কিন্তু মানুষজন তাকে দেখে অনেক ভয় পেতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে ওখানে কয়েকটি গাড়ি চলে আসলে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে পটকার দোকানে আগুন লেগে ওখানে পটকা ফেটে যায়। এরপরে ওখানে পুলিশ চলে আসে তাকে ধরার জন্য। কোনো মতে সে ওখান থেকে নিজের জীবন নিয়ে পালিয়ে আসে। রাস্তার মধ্যেই তার বন্ধুদের সাথে তার দেখা হয়ে যায়। সে তখন মিগোকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি আমাদের সবাইকে মিথ্যা বলেছো। তখন মিগো ওখানে থাকা অনেকগুলো ছবি দেখিয়ে বলতে থাকে, দেখো অনেক বছর আগে মানুষরা আমাদেরকে ধরে ধরে শিকার করত। ওরা মনে করে আমরা হচ্ছি বড় বড় একটা ভয়ঙ্কর দৈত্য, সেজন্য আমি তোমাদের সবাইকে মিথ্যে বলেছি। যাই হোক, একটু পরে তারা ওখান থেকে সবাই পালাতে থাকে, কিন্তু পুলিশরাও তাদেরকে ধাওয়া করতে থাকে। কিছুক্ষণ পরে তাদের শরীরে লেগে ওখানকার ইলেকট্রিসিটি চলে যায়, সেজন্য সারা শহর অন্ধকার হয়ে পড়ে। আর অন্যদিকে পার্সি এবং ব্রেন্ডা তাদেরকে বাঁচানোর জন্য খুঁজতে থাকে। তারা সবাই শহর পাড়ি দিয়ে বনের মধ্যে চলে আসে, কিন্তু মানুষগুলো তখন হেলিকপ্টার নিয়ে তাদেরকে ধাওয়া করতে থাকে। মানুষরা প্রায় মিগোকে ধরেই ফেলছিল। ঠিক তখনই ওখানে স্টোন কিপার এসে পাথর ছুড়ে হেলিকপ্টারটি ধ্বংস করে তাদেরকে বাঁচিয়ে নেয়। মিচি তার বাবাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তবে একটু পরেই মোটরসাইকেল নিয়ে ওখানে অনেকগুলো মানুষ চলে আসে। তখন মিগো সবাইকে চলে যেতে বলে নিজে ওই মানুষগুলোকে অন্যদিকে নিয়ে যায়। তখন মানুষগুলো মিগোকে আর ধরতে পারে না, তবে একটা বাইক একটু পরেই তাকে ধরে ফেলে। কিন্তু সে দেখতে পায় এই বাইকে আসলে পার্সি রয়েছে। পার্সিকে সে বন্ধু মনে করে, কিন্তু কিছুক্ষণ পরেই পার্সি তাকে ইনজেক্ট করে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে মানুষরা দৌড়াতে দৌড়াতে মিগোকে ধরে ফেলে। তখন চিৎকার শুনে মিচি এবং তার বন্ধুরা তাকে বাঁচানোর জন্য ওখানে আসে, কিন্তু একটু পরে দেখে যে আসলে ওটা মিগো ছিল না, পার্সি তাকে বাঁচানোর জন্য ইয়েতির স্যুট পরেছে। তখন পুলিশদেরকে বোকা বানানোর জন্য পার্সিকে তারা ধরে নিয়ে যায়। আসলে ব্রেন্ডা তাকে সাহায্য করেছিল যেন মিগো ওখান থেকে পালিয়ে যেতে পারে। আর মিচি এবং তার বন্ধুরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। কিছুক্ষণ পরে পার্সি তার মোবাইলে রাখা সমস্ত ভিডিও এবং ছবি ডিলিট করে দেয়, যেন মানুষরা ইয়েতিদের সম্পর্কে না জানতে পারে। মিগোকে ফেরত পেয়ে মিচি এবং তার বন্ধুরা অনেক বেশি খুশি হয়ে যায়। মিগো তখন খুশিতে মিচিকে তার ভালোবাসার কথা বলে দেয়। তারপর তারা সবাই পাহাড়ের উপরে গিয়ে সমস্ত ইয়েতিদের সত্য কথাগুলো বলে দেয়। এর পরদিন সকালবেলা তারা সবাই মিলে ওই পাহাড় থেকে মাটিতে নেমে আসে। শুরুতে পুলিশরা তাদেরকে দেখে অনেক বেশি ভয় পায়, কিন্তু কিছুক্ষণ পরে যখন পার্সি এবং ব্রেন্ডা তাদের কাছে যায় তখন মানুষরা তাদের ভুল বুঝতে পারে। যাই হোক, একবার একটা ইয়েতিকে কয়েকজন মানুষ পৃথিবীতে নিয়ে আসে। তখন একটা মেয়ে এবং তার কয়েকজন বন্ধু ওই ইয়েতিটাকে বাঁচাতে চায়, আর মানুষরা তখন ইয়েতিটাকে ধরে চিড়িয়াখানায় রাখতে চায়। পিচ্চি মেয়েটি তখন অনেক কষ্ট করে ওই ইয়েতিটিকে বাঁচানোর জন্য। এই গল্পটি দেখতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখুন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।